नाजरीन तारीख एटा आबृति एटा परिवेक्षण एटा परिवेश सृष्टि करा देखा गई तार कारण मैं संख्यालु हमला पुरुषोद नेतृत्व मैं धन्यवाद जानाइछु आज এই অনুষ্ঠান মই দুজনী ছোৱালী তাৰে এজন একেবাৰে কনিষ্ঠ আৰু এজনী দুবাৰ বিয়েৰ পৰে এই দুজনী ছোৱালীৰ কবিতা আবৃত্তিৰ মাজেৰে মই বৰ আপ্লুত হৈছো মই নিজেও কবিতা লিখো কবিতা ভাল পাওঁ আৰু কবিতাৰ কিতাপ মই এটা ছপাবলৈ দিছো হয়তো জানুৱাৰী মাহতে প্ৰকাশিত হ'ব সংখ্যালঘু সমাজৰ দৰিদ্ৰ নিপীড়িত সমাজৰ আৱাজ অভিব্যক্তি প্ৰকাশ কৰিবলৈ মই চেষ্টা কৰিছো আমাৰ যিটো বক্তব্য আমাৰ সমাজৰ যিটো সংগ্ৰামী চেতনা সেইটো সৃষ্টি কৰিবলৈ আমি চেষ্টা কৰিছো আজি দুয়োটা কবিতাই আমাৰ সংখ্যালঘু সমাজৰ যিটো নিৰ্যাতন নিপীড়নৰ যিটো উৎকিৰণ নিপীড়নৰ বিৰুদ্ধে যিটো উৎকিৰণ সেইটোৱে প্ৰকাশ পাইছে আৰু এনেকুৱা কবিতা বা এনেকুৱা লিখা অহা দিনত আৰু ব্যাপক হওক আমাৰ নেক্সট জেনেৰেশ্যনৰ মাজত যাতে এই ধৰণৰ এটা লিখা মিলা কৰা চৰ্চা কৰা অধ্যয়ন কৰাৰ যিটো পৰিৱেশ সেইটো অনুপ্ৰাণিত হয় সেইটো উৎসাহ দিয়াৰ স্বাৰ্থতে ছোৱালী দুজনীক আমি অলপ অলপ দান বৰঙণি আমি দিছো কাৰণ ইয়াৰ মাজেৰে লিখা মিলাৰ মাজেৰে আমি দুই ধৰণে কাম কৰিব পাৰো এটা হৈছে আমাৰ বিৰুদ্ধে চলাই থকা নিৰ্যাতনৰ বিৰুদ্ধে আমাৰ সংগ্ৰামী অভিব্যক্তি সেইটো প্ৰকাশ কৰা আৰু তাৰ মাজেৰে আমি আৰু এটা কথা প্ৰকাশ কৰিব বিচাৰিছো যে যিসকলে আমাক আমি 1935 চনৰ পৰা আমি নিজক অসমীয়া বুলি স্বীকাৰ মানে মানে নিজক মানি লোৱাৰ পিছতো নিজক আইডেণ্টিফাই কৰাৰ পিছতো একাংশই আমাক অসমীয়া হিচাপে স্বীকৃতি দিব নিবিচাৰে তেওঁলোকক আমি মেছেজ দিব বিচাৰিছো যে আমিহে অসমীয়া ভাষা সংস্কৃতি ৰক্ষা কৰিম আৰু কৰি আছো আজি এই সভাত কব লগা কথা বহুত আছে আমাৰ বহুকেইজন বক্তব্য বিশেষকৈ আমাৰ সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ জ্যেষ্ঠ উপদেষ্টা তাৰপিছত আমাৰ হাফিজ ছাৰে এটা কথা কৈ গৈছে যে আমি সংবিধান ৰক্ষাৰ কাৰণে আজি প্ৰতিশ্ৰুতি লব লগা হৈছে আমি আন্দোলন কৰিব লগা হৈছে আমি সমবেত হব লগা হৈছে পৰিপ্ৰেক্ষিতত কব লগা কথা বহুত আজি আমাৰ দেশত কাৰ শাসন চলিছে বিজেপি চৰকাৰৰ শাসন বিজেপি যিসকলে কৰে তেওঁলোকে প্ৰথমেই এতিয়া দেখা নাই কিন্তু আমি 10 বছৰ আগত দেখিছো সংবিধান মাননে নাই বোলে সংবিধান মানন তেনেহলে তুমি বিজেপিত যোগদান কৰাৰ যোগ্য এই হল বিজেপি চৰকাৰৰ ৰাজনৈতিক এজেণ্ডা তেওঁলোকে সংবিধান নষ্ট কৰিব বিচাৰিছে সংবিধানৰ বিৰুদ্ধে ইতিমধ্যে কিছুমানে গোচৰ কৰিছে সংবিধানৰ বিশেষকৈ ধৰ্ম নিৰপেক্ষতা আৰু ছচিয়েলিজম ছেকুলাৰিজম এণ্ড ছচিয়েলিজম এইটো আঁতৰাব লাগে বুলি ইতিমধ্যে কিছুমানে গোচৰ কৰিছে আৰু এই দুয়োটা যদি যায় তেনেহলে ধৰ্মীয় সংখ্যালঘুৰ ওপৰত নিৰ্যাতন যে চলি আছে আৰু বাঢ়িব এইকাৰণে আজি আমি ধৰ্ম নিৰপেক্ষতা ৰক্ষাৰ কাৰণে আন্দোলন কৰিব লগা হৈছে আমি ছচিয়েলিজম ৰক্ষা কৰাৰ কাৰণে আন্দোলন কৰিব লগা হৈছে যাৰ কাৰণে আমি আজি সভায় সমিতিয়ে বা আমি সজাগতা সভা কৰিব লাগে এইকাৰণে যে আমি অহা দিনত এই আন্দোলন শক্তিশালী কৰিম ৰাইজৰ মাজত এই কথা বাৰ্তাটো ব্যাপকভাৱে লৈ যাব লাগে এইটো এটা বিৰাট
দরকারি কথা কিন্তু সংখ্যালঘু সমাজ সংগ্রাম পরিষদর ইদানিং কালের যেটা কার্যসূচী সেই কার্যসূচী যদি আমি কবলে যাও তেনহলে আমি আরম্ভ করব যা অক্টোবর মাস দুই তারিখে গান্ধী জয়ন্তীর দিনা সংগ্রাম পরিষদের আহ্বানত গুয়াহাটীত একটা চিন্তন সভা হয়েছিল, সেই সভাত ময়ও আছো। সেই চিন্তন সভা কিছু গুরুত্বপূর্ণ বিষয় চর্চা হয়েছিল, কিছু সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত মর্মে ইতিমধ্যে আমার বহুকেজন বক্তব্য কই গেছে, বহুজন বক্তাই কই গেছে যে সংখ্যালঘু সংগ্রাম পরিষদে কেন্দ্রের গৃহ দপ্তর, অসমের গৃহ দপ্তর, নির্বাচনী কমিশন, কেন্দ্রীয় সরকারের অন্যান্য দপ্তর কিছু আবেদন নিবেদন মেমোরান্ডাম দিয়া হয়েছে। সেই বিষয়বুর কি, সেই বিষয়বুর সম্পর্কে আপনার সজাগ, আপনার জানে, তথাপি কিছু কথা আলোচনা আজিও হওয়া দরকার বলে মই ভাবো। যে এক নম্বর ভূমি নীতি, বিটিআর চুক্তি, কেন্দ্রই লওয়া কৃষক বিধি আইন, এনআরসি, ডিবুটার, বান গড়াগহনীয়া আর বান গড়াগহনীয়ার উদ্বাস্ত সকলের পুনর্বাসন, তেওঁলোকৰ মাটির পট্টার দাবি, এই দাবি এই বিষয় লৈ আলোচনা হয়েছিল। ভূমি আইনটি কি, অসম সরকারে 2019 একটা ভূমি আইন প্রণয়ন করেছে। সেই আইনের কিছু সাংবিধানিক বৈধতার প্রশ্ন আছে। তেওঁলোকে গড়াখহনীয়াত উদ্বাস্ত সকলের কারণে মাটির পট্টা বা অ্যালটমেন্ট দিয়ার, সরকারি মাটির পট্টা দিয়ার কারণে, অ্যালটমেন্ট দিয়ার কারণে প্রস্তাব লৈছে। কিন্তু অকল খিলঞ্জিয়া, অকল খিলঞ্জিয়া বলে মূল সুতির মানুষ চিনাক্ত করে অকল এই ভূমি পট্টা বা অ্যালটমেন্ট পয়ার যোগ্য বলে বিবেচিত হব বলে সিদ্ধান্ত হয়েছে। এইটো জানো পারে সংবিধানে জানো এইটো এলাও করেছে। সংবিধানে কৈছে যে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যিকোনো কারণত যদি কোনো মানুষ দুর্দশাগ্রস্ত করেছে, বিপদত পড়েছে, তো পুনর্বাসন দিয়ার দায়িত্ব সরকার, এইটো হিসাবে সংবিধানের কল্যাণকামী রাষ্ট্র হিসেবে একটা দায়িত্ব প্রত্যেকজন বিপদগ্রস্ত মানুষ এই অধিকার দিয়া হয়েছে। আর ইয়াক আমি কোনো জাতি জনগোষ্ঠী বা তার বিভেদ কথা নাই, ধর্ম এইবিলাকের কোনো কথা নাই, সকলের এই অধিকার আছে। সম বিচার পাওয়া, সম অধিকার পাওয়া, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু এটু করেছে মেরু বিভাজনের রাজনীতির কারণে। সুরক্ষা, সুরক্ষা লাগে সাংবিধানিক সুরক্ষা, এই মাটির ক্ষেত্র সাংবিধানিক সুরক্ষা দিয়া হয়েছে সংবিধানের ষষ্ঠ সূচী অকল জনজাতি সকলের। তেওঁলোকৰ সুরক্ষার কারণে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক গঠন করেছে। ট্রাইবেল বেল্ট ব্লকত জনজাতি সকলের বাইরে অন্য কোনো মাটি কিনা বেচা করব নয়, এই অধিকার কেবল জনজাতি সকলের কারণে কোয়া হয়েছে। যদিও সংবিধানত খিলঞ্জিয়া এই শব্দটি নাই, ইন্ডিজেনাস, কারণ ইংরেজি মিনিংটি হয়েছে ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস শব্দটি কিন্তু সংবিধানত ব্যাখ্যা করা হওয়া নাই। কিন্তু সংবিধানের যে ইন্টারপ্রিটেশন, যে প্রভিজন, সেই প্রভিজনটি এইটাই বোঝায় যে জনজাতি সকলক খিলঞ্জিয়া বলে ধরা হয়েছে। মূল সুতির কাস্ট আছে কিন্তু কেউ খিলঞ্জিয়া বা এই সুরক্ষা পাব নয়। এই বিপদগ্রস্ত মানুষ এজন মাটি বাড়ি হারাইছে, প্রাকৃতিক দুর্যোগত কিনা সর্বস্বান্ত হয়েছে, পুনর্বাসন দিয়ার এটা সাংবিধানিক দায়িত্ব, সরকারের দায়িত্ব। তার কারণে কোনো ধর্মীয় ভাষিক তার কোনো ক্রাইটেরিয়া হব নয়, এইটা করেছে, এইটু করেছে কেবল বিভাজনের রাজনীতি শক্তিশালী করার স্বার্থ।
এক নম্বর ধর্মীয় আপনার ভূমি নীতিকরণ, দ্বিতীয় আছে বিটিআরসি। মই সব বিলাক বিষয়ে অলপ অলপ কথা কই যাম। বিটিআর চুক্তি আপনাদের জানে যে যা বছরের 27 জানুয়ারি বিটিআর চুক্তি হল, কেন্দ্রীয় এবং আরো রাজ্যের গৃহ দপ্তর আরো 4টা বড় উগ্রপন্থী লই এই চুক্তি হয়েছিল। এই চুক্তি দ্বারা মানে বহু ল্যান্ড পর্যায়ক্রমে একটা পূর্ণ পর্যায়ের রাজ্য লই যাব একটা ইঙ্গিত দিছে। কিন্তু ইয়াত আমার যে শঙ্কা, সেই শঙ্কাটা হয়েছে যে বিটিআর বড়োল্যান্ডর অধিকাংশ অবড়ো জনগোষ্ঠী, এই অবড়ো জনগোষ্ঠীর ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, ভাষার অধিকার সেইটো সুনিশ্চিত আছে না নাই, সুনিশ্চিত থাকিব না নাই। আমি বিটিসি চুক্তি যেটা 93 হয়েছিল সেইটা যদি চাও, তাত আপনার বিটিসি চুক্তির যেটো অনুচ্ছেদ 51 কিন্তু ভূমির অধিকার যিসকল তেতিয়ালৈকে আছে তেওঁলোকৰ কাৰণে সুনিশ্চিত আছে। কিন্তু এইটো কথা এই নতুন বিটিআর চুক্তিত নাই।